বন্ধুরা, আজকে আমরা শিখব বিভিন্ন রকম জীবজন্তুর নাম বাংলা ও ইংরেজিতে। প্রাণীকে ইংরেজিতে বলে অ্যানিমালস, ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স, গরুকে ইংরেজিতে বলে কাউ, ছাগলকে ইংরেজিতে বলে গোট, ষাঁড়কে ইংরেজিতে বলে অক্স, ভেড়াকে ইংরেজিতে বলে শিপ, মহিষকে ইংরেজিতে বলে বাফেলো, উটকে ইংরেজিতে বলে ক্যামেল, বাঘকে ইংরেজিতে বলে টাইগার, চিতাকে ইংরেজিতে বলে লিপার্ড, কালো বাঘকে ইংরেজিতে বলে ব্ল্যাক প্যান্থার, সিংহকে ইংরেজিতে বলে লায়ন, শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স, হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার, ভালুককে ইংরেজিতে বলে বিয়ার, হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট, জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা, ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু, জলহস্তিকে ইংরেজিতে বলে হিপোপোটামাস, গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসেরস, পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা, কুকুরকে ইংরেজিতে বলে ডগ, বিড়ালকে ইংরেজিতে বলে ক্যাট, খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট, কাঠবিড়ালেকে ইংরেজিতে বলে স্কুরেল, নেকড়েকে ইংরেজিতে বলে উলফ, হাইনাকে ইংরেজিতে বলে হায়েনা, বানরকে ইংরেজিতে বলে মাঙ্কি, শিম্পাঞ্জিকে ইংরেজিতে বলে শিম্পাঞ্জি, গরিলাকে ইংরেজিতে বলে গরিলা, হনুমানকে ইংরেজিতে বলে অ্যান্টেলাস, সজারুকে ইংরেজিতে বলে পরকুপাইন, গাধাকে ইংরেজিতে বলে ডাঙ্কি, কুমিরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল, চমরি গাইকে ইংরেজিতে বলে ইয়াক, শুকরকে ইংরেজিতে বলে পিগ, কচ্ছপকে ইংরেজিতে বলে টর্টয়েজ, সাপকে ইংরেজিতে বলে স্নেক, ব্যাংককে ইংরেজিতে বলে ফ্রগ, ইঁদুরকে ইংরেজিতে বলে র্যাট, বেজিকে ইংরেজিতে বলে মঙ্গুস, বাদুড়কে ইংরেজিতে বলে ব্যাট, ভোদড়কে ইংরেজিতে বলে ওটার, জিরাফকে ইংরেজিতে বলে জিরাফ। বাচ্চাদেরকে শিখাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।